ইশামের দিকে যাও যদি তীর নিক্ষেপ করে সে যে ধরনের তীর হোক বদরের ময়দানে উহুদের ময়দানে নবীর দিকে তীর নিক্ষেপ করেছিল কাফেররা ওই তীরকে যিনি বাধা দিয়েছিলেন নিজের পিঠ দিয়ে মুখ দিয়ে তিনি ছিলেন হযরতে তালহা কে হযরতে তালহা 80 টা তীর তিনি বুকে নিয়ে নবীর দিকে একটা তীরও আসতে যায়নি মুসলমানের শুধু আল্লাহু আকবার বলে শেষ করা না কিয়ামতের দিন যদি হযরতে তালহা দাঁড়িয়ে বলে বাংলা আর মুসলমানের দাঁড়াও তোমরা নবীর উম্মত ছিলে আমি তো নবীর 3.5 হাত বডিকে বাঁচাতে 80 টা তীর নিয়েছিলাম তোমরা দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহর নবীর দিকে কথার তীর কাফেররা দিয়েছে কয়টা তীর তোমরা আটকাতে পেরেছো বলো দেখি একটাও পারেনি বাংলাদেশের এই ভাবখানা দেখে এখন আমার মনে হচ্ছে 96 ভাগ এই মুসলমানের দেশে আমার তো যতটুকু মনে হচ্ছে এই দেশে নবী মনে হয় শুধু সর মুনাফিকের মুরিদের আর হেফাজত ইসলামের আর জামাত ইসলামের আর বাকি যারা রাজনৈতিক দলে আছে সাধারণ জেনারেল ওদের নবী না ওদের দরকার নেই আল্লাহকে ভালোবাসার দাবি করলে যাকে মানা ফরজ আর সিদ্ধান্তের বাইরে গেলে মেরে ফেলা পর্যন্ত ফরজ হযরতে ওমরের জামানায় বিশ্ব নবীর শুধু রায় মানে না একটা মুসলমান নামধারী মুনাফিক তাকে হত্যা পর্যন্ত করে ফেলিস কথা বলেন না এই দেশে এই জন্য যারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন তারাও যেহেতু নবীর উম্মত আপনাদেরকে বলছি এদেশের নবী শুধু সর্বনাপীদের মুরিদের না শুধু হেফাজত ইসলাম জামাত ইসলামের না আপনাকেও কিয়ামতে নবীর সুপারিশের মুখা ব্যক্তি হওয়া লাগবে নয়তো আপনি ইবাদত দিয়ে জান্নাত পাবেন না আপনাদের পক্ষ থেকে অন্তত বিশ্ব নবীর পক্ষে কর্মসূচি দেওয়া দরকার তো দেখি না এই 8-10 দিন হয়ে গেল কোনো কর্মসূচি তো দেন না আপনার বাবাকে গালি দিলে যদি এমন কিছু করে ফেলেন বিশ্ব নবীকে যা করেছে এটা মুখে দেখানোর মতো না তালহা কিন্তু আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে যে আমি নিজে যদি 80 টা তীর ঠেকাতে পারি তোমরা বেঁচে থাকতে নবীর দিকে কত কথার তীর এসেছে কত বিষাক্ত তীর গুলো এসেছে কই এই পৃথিবীতে যে কোনো মানুষের সাথে যদি আপনি বিয়াদবি করেন ওটা শুধুমাত্র বিয়াদবি হবে কিন্তু বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে এরকম আচরণ যদি কেউ করে ওটা বিয়াদবি না ওটা কুফরি হয়ে যায় সুতরাং ফ্রান্সের এই লোকটা যা করেছে এটা পুরা কুফরি এটা কি এই জায়গায় কোন দল মত ব্যক্তি নেই এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সর্বনাশা বলেন কিয়ামতের দিন যদি আপনি নিজেই নিজেকে বাঁচাতে চান যে আমি নবীর সুপারিশ চাই অবশ্যই বিশ্ব নবীর পক্ষে আপনাকে কিছু করা লাগবে এইটার ভেতরে যদি কেউ ডান হাত ঢোকা তা খবর আছে